মাইয়া নদীর উত্তর ধার মাসে তিন দিনে বহে জোয়ার এ তিন মহাজনা বসে তিন সাধনে ময়না চুর আর মাইয়া নদীর উত্তর ধার মাসে তিন দিনে বহে জোয়ার এ তিন মহাজনা বসে তিন সাধনে দয়াল গু আমি তোমাকে টিক 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 চিহ্ন দিয়ে দিলাম সুরে আমার আইডায় খুলে দেখবেন ওসিলা নিতে হবে মানে আমার হাতে তোমাকে বয়াত দিতে হবে আহলে বয়াত না হলে আপনি এলেম পাবেন না এলেম দুই প্রকারের একটা হলো শরীয়তের এলেম আপনি এম এ পাশ করলেন ল পাশ করলেন এটা শরীয়তের এলেম তারপরও আপনার বাবা জন্ম দিয়েছে কিন্তু তারপর আপনার শিক্ষা বাবা আছে কে বাবা লাইন দুটা নয় যদি আপনি বলেন আমার কোনো ওস্তাদের প্রয়োজন নাই তাহলে আপনাকে জন্ম নিয়ে ওই হালের মুঠোতে থাকতে হবে আপনাকে কেউ স্যার বলেও না কেউ বলবে না স্যার এক নম্বর কথা তুমি আমার দলে আসো আহলে বয়াত হলেই হবে তোমাকে তবে আমার কাছে বলে গেছে এই মারফত কোন বস্তু এবার আমি সুন্দর করে বলে যাবো বাকি রাখবো না যেমন বাবা ভেতর অঙ্গটা এই মারফত হারক মনি মগজ এবার এই গায়ের পোশাকটাই হলো সরাসরি তাহলে হার রক মনি মগজ এই চারটাই মারফত আর তোমার উপর অঙ্গটা শরীয়ত যদি কাউরি কাছ থেকে একটা হার খুলি নেওয়া যায় হাঁটতে পারবি বাঁচবে সে বাঁচবে না হাঁটতে পারবে না হ্যাঁ তবে মারফত ইলমে তাসাউফ মারফত এবার গোপনের গোপন কেমন আল্লাহকে দেখা যায় না মান আরফা নাফসাহু ফাকাত আরবার আব্বাহু এটা কোরআনে আছে মান আরফা নাফসাহু ফাকাত আরবার আব্বাহু তুমি তোমাকে চেনো ও বন্ধু রে তুমি তোমাকে চেনো তুমি তোমাকে চিনতে না পারলে আল্লাহকেও পাবে না রাসূলকেও পাবে না এক নম্বর কথা মারফত আর মারফতের স্তম্ভ কয়টা মারফতের স্তম্ভ তিন তিনটি আলিফ লাম মিম তিনটা স্তম্ভ আলিফ আল হাদি মিমি মোহাম্মদ ইলামে জিব্রাইল আমরা এটি পুঙ্কুনে পুঙ্কুনে তর্জমা তর্শির করে চলাফেরা করি বন্ধুরা এই তিনটে স্তম্ভ আমরা মানি আমাদের অত মানার প্রয়োজন হবে না আর আমি ফকির কোন ফকির আমি বলে গেছে কোন ফকির একজন আছে আলগা ফকির আর একজন আছে আল্লাহ ফকির আমি কিন্তু আলগা ফকির নই আমি হলাম আল্লাহ আল্লাহ ফকির ফকির আল্লাহর ফকির ফেক আপ ইয়ারি চার হরফে আমি ফকিরি হে কাপ ইয়া রি আমরা চার হরফের ফকির কে বাবা ওনার কি আর কোনো প্রশ্ন আছে গান শোনেন গানের ওপর নাম জ্ঞান আপনারা খেয়াল রাখবেন আমরা যে পালা ধরা দিচ্ছেন এই পালা দক্ষিণ দেশের পালা এ দেশে কম কম বুঝবে এটা কয়টা ভক্ত আছে এই কঠিন দামি দামি কথাগুলো কয়জন বুঝবে এ দেশে গান গাওয়া লাগে কোনটা ফাতেমা জীবনী শহীদ কারবালা আয়ুব নবী জীবনী যেটা মা বোনেরা বুঝতে পারবে বুঝলেন এই ঘটনা আর এটা হলো ভাষা কঠিন ভাষা ভাষাও কঠিন গানও কঠিন বুঝতে হবে কঠিনভাবে ও ফকির সাহেব ও মুন্সি সাহেব
এবার আমি তোমার কলিজায় গুলি করতে চাই। আর জিজ্ঞেস করে গেছে মারফতের বাবাকে, মারফতের মাকে, বলনি বাবা? মারফতের বাবা আমার হযরত আলী, ইনি মারফতের খুনি। আর মারফতের মা হল জান্নাতি জহুরা ফাতেমা। ও মুন্সি সাহেব, মা ফাতেমা জান্নাতি, যার হাতে আল্লাহ তাআলা আটটা বেহেশতের চাবি দিয়েছে সেই মা ফাতেমা জান্নাতি মারফতের খুনি। তবে আমি তোমার কাছে বলতেছি, তুমি আমার দলে আসো, আমি তোমাকে সুন্দরভাবে শিক্ষা দেব। তুমি যে কী ইবাদত করো, কী ইবাদত করো আমি এটাও কিন্তু বুঝি না। আমি আজকে তোমার কাছ থেকে বুঝিয়ে নেব তোরা কী ইবাদত করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুদিন তাওয়াল্লাত নিলেন, উনি তাওয়াল্লাত নিয়েছেন শুক্রবার আর প্রকাশ পাইলেন সোমবার, কারণ এটা কোরআনের কথা বলতেছি। শুক্রবারে তাওয়াল্লাত হলেন, ফেরেশতা মণ্ডলী নিয়ে আশরাফুল মুখলুক ঘুরলেন, ঘুরে ঠিক তিন দিন পর সোমবার সবে সাথে কি মা মিনার খুলে ঢুলে দিলেন, সোমবারে প্রকাশ হলেন। এই জন্য শরীয়তে বলতেছে, সরাই বলতেছে, বারোই রবিউল আউয়াল রোজ সোমবার সবে সাথে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন। ওরে মাইয়া নদী পার হব কেমনে ভাবি মনে রে, মাইয়া নদী পার হব কেমনে, মাইয়া নদীর উদ্যোগ মাইয়া নদীর মাইয়া নদীর উদ্যোধার মাসে তিন দিনে বহে জোয়ার, এ তিন মহাদনা বসে তিন সাধনে ময়না জু, আর মাইয়া নদীর উদ্যোধার মাসে তিন দিনে বহে জোয়ার, এ তিন মহাদনা বসে তিন সাধনে দয়াল গু। সেই নদীর বান্দে কিয়া কত মাঝি লৌকা বান্দে বইটা ছোয়া পালায় তারা টান দয়াল গু। আরে সেই নদীর বান্দে কিয়া কত মাঝি লৌকা বান্দে বইটা ছোয়া পালায় তারা টান দয়াল গু। ভাঙা তরুণী লইয়া
বাবা একটা মারফত গান মারি দিলাম।